সাধারণত তত্ত্ব আদান প্রদান করি। অপটিক্যাল ফাইবার, অপটিক্যাল ফাইবার, অপটিক্যাল ফাইবার। সো এই অপটিক্যাল ফাইবারের মাধ্যমে আমরা তত্ত্ব আদান প্রদান করি। সেটা জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে, আমরা জানি যে আলুর ব্যাগ হচ্ছে অনেক বেশি। সো আলুর ব্যাগ হচ্ছে সাপোজ 3 লক্ষ, আমরা যেটা দেখাল সেখানে যদি আমরা একটা শব্দের ব্যাগ দেখি সেটা হচ্ছে 332 মিটার পার সেকেন্ড। সো এটার ক্ষেত্রে যেটা, আমরা যদি এই শব্দটাকে কোনোভাবে আলুতে কনভার্ট করতে পারি এবং ওইটাকে যদি আমরা ট্রান্সফার করতে পারি, তখন কিন্তু এই শব্দটা আলু হিসেবে কিন্তু অ্যাকচুয়ালি আমি শব্দটাকে আলুতে কনভার্ট করলাম। কেমনে কনভার্ট করবো বুঝাচ্ছি, শব্দটাকে সাপোজ আলুতে কনভার্ট করলাম, কনভার্ট করার পরে যদি ওইটাকে তুমি পাঠাই, এটা কিন্তু 3 লক্ষ মিটার পার সেকেন্ডে যাচ্ছে। আর যদি আমি শুধু শব্দ হিসেবে পাঠাই তখন সেটা হচ্ছে মাত্র 332 মিটার পার সেকেন্ডে। অর্থাৎ খুব দ্রুত তত্ত্বটা অন্য জায়গায় পৌঁছে যাচ্ছে। তো এই কাজটাই হচ্ছে অপটিক্যাল ফাইবার। অর্থাৎ এটা, এইটার সাহায্যে আমরা আলোক সংকেতের মাধ্যমে আমরা বিভিন্ন তত্ত্ব ট্রান্সফার করি। এখন ব্যাপারটা হচ্ছে যে আমরা শব্দ থেকে কেমন আলোতে রূপান্তরিত করবো। একটা জিনিস খেয়াল করো, অনেক মানে তুমি এভাবে বুঝতে পারবা যে আমরা একটা সংকেত থেকে অন্য একটা সংকেতের রূপান্তর করতে পারি। সাপোজ খেয়াল করো, আমি তো সাপোজ এইভাবে হাতটা নাড়াইলাম, এখন এই যে হাতটা নাড়াইলাম এটা কি কোনো, তুমি কি আর 2 দিন পরে বলতে পারবা যে আমি হাতটা কতটুকু নাড়াইছিলাম? না। কিন্তু আমি যদি একটা ওয়ে নিই, সেই ওয়েটা হচ্ছে বা আমি একটা যদি এটাকে যদি সংরক্ষণ করে রাখতে চাই, অর্থাৎ আমি আমার এই হাতের যে নাড়ানোটা বা এই যতটুকু নাড়াইছি এইটাকে আমি একটা সংকেত হিসেবে রূপান্তরিত করে রাখবো, এবং এইটা 1000 বছর পরেও আসলে তুমি বলতে পারবো যে আমি হাতটা কতটুকু নাড়াইছিলাম। খেয়াল করো, এটার জন্য আমি যেটা করবো সেটা হচ্ছে আমি এটা খুললাম, তারপরে আমি হাতটা নাড়ানোর সময় এরকম ভাবে দিলাম। খেয়াল করো, এখন কিন্তু আমার হাত আমি কতটুকু নাড়াইছি সেটা তত্ত্ব কিন্তু এদিকে হয়ে গেছে। এখন যদি 1000 বছর পরেও দেখো তখন তুমি বুঝবা যে আমার হাতটা এরকম ভাবে নড়ছিল। ইভেন আমি যদি এই জায়গায় যদি একটা গুল দিই, দ্যাট মিনস তুমি বলতে পারো যে আমার হাতটা নড়ছিল এরকম ভাবে, এরকম 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 এইরকম ভাবে। তার মানে কি হলো, অ্যাকচুয়ালি এই যে আমার হাত নাড়ানো যে সংকেতটা, এটা কিন্তু আমি একটা অন্য একটা সংকেত রূপান্তর করে ফেলছি। এই সংকেতটা দিয়ে বা এই সংকেতটা দিয়ে আমি কিন্তু এই যে আমি কতটুকু হাত নাড়াইছি বা কি করছি এটা কিন্তু ট্রান্সফার করা যাচ্ছে বা এটা কিন্তু লিপিবদ্ধ করে রাখা যাচ্ছে। ঠিক এইরকম ভাবে অন্যান্য প্রসেস, অবশ্যই প্রসেস আছে, মানে অন্যান্য প্রসেস, বাট এই প্রসেসগুলো যেহেতু তোমাদের লেভেলে নেই, সো এই প্রসেস নিয়ে আমি আলোচনা করতেছি না, বাট তোমাদের এই জিনিসটা আমি একটু মাথায় ঢোকানোর চেষ্টা করতেছি যে কোনো জিনিসকে যে কোনো সংকেতে তুমি রূপান্তর করতে পারো যদি তোমার মাথায় বুদ্ধি থাকে। ওকে, সো এইটার ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে অপটিক্যাল ফাইবারের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে আমরা সব সংকেতকে আগে আলোক সংকেতে রূপান্তর করি এবং ওই আলোক সংকেত থেকে অ্যাকচুয়ালি আলোকটাকে খুব এতে ট্রান্সফার করে দিই। সো এটার জন্য আমরা যেটা করি, সাপোজ এটা হচ্ছে একটা অপটিক্যাল ফাইবার, মানে এটা হচ্ছে একটা কাচের নল এবং খুব সূক্ষ্ম। সো এটা আমি একটু বড় করে দেখাচ্ছি, সাপোজ এটা হচ্ছে একটা সিম্পল ডায়াগ্রাম অফ অপটিক্যাল ফাইবার। এই অপটিক্যাল ফাইবারটা যেটা থাকে সেটা হচ্ছে এই অপটিক্যাল ফাইবারটা যে কাজটা দ্বারা গঠিত, সাপোজ ধরো যে আমি এইরকম যে কাজটা দ্বারা গঠিত, এখন এটা হচ্ছে একটা কাজ দ্বারা গঠিত, এই অপটিক্যাল ফাইবারের ভিতর দিয়ে তত্ত্ব আদান প্রদান হবে। এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে এই যে এই অপটিক্যাল ফাইবারের উপরে, এই অপটিক্যাল ফাইবারের কাচের যতটুক ঘনত্ব বা কাচটা যতটুক ঘন সেইটা থেকে পাতলা একটা কাচ এটার উপরে দিবে, এটার উপরে প্রলেপ দিবে। তখন যেটা হবে সেটা হচ্ছে খেয়াল করো, সাপোজ পাতলা একটা কাচ দিলাম হচ্ছে এইটা, এটা কিন্তু আবরণ থাকে বৃত্তাকারে, আমি জাস্ট সিম্পলি বোঝানোর জন্য এই জিনিসটা করতেছি। অর্থাৎ আমি যেটা করলাম সেটা হচ্ছে এটা হচ্ছে একটা অপটিক্যাল ফাইবার, অপটিক্যাল ফাইবারের যে কাজটা ছিল, অপটিক্যাল ফাইবারের যে কাজটা ছিল সেটা হচ্ছে ঘন, এবং সেটা হচ্ছে ঘন, অপটিক্যাল ফাইবারের যে কাজটা ছিল সেটা হচ্ছে ঘন, এবং এই ঘন কাচের উপরে আরেকটা আমি পাতলা কাচের প্রলেপ দিস। এখন যেটা হইলো সেটা হচ্ছে, দ্যাট মিনস এটা যেহেতু ঘন কাচ এই জন্য এই অংশটাকে আমি বলতে পারি ঘন মাধ্যম, এবং এটা যেহেতু হালকা কাচ এই জন্য এই অংশটাকে বলতে পারি আমি হালকা মাধ্যম। ক্লিয়ার? এই পর্যন্ত বুঝা গেছে আমি কি বললাম, যে আমি যে অপটিক্যাল ফাইবারটা নিলাম এই অপটিক্যাল ফাইবারের সাথে যে কাজটা থাকলো সেটা হচ্ছে ঘন, এইটার উপরে আর একটা পাতলা কাজ দিলাম, দ্যাট মিনস সেটা হলো হালকা, দ্যাট মিনস এটা হচ্ছে ঘন মাধ্যম এটা হচ্ছে হালকা মাধ্যম। এখন আমরা দেখবো অ্যাকচুয়ালি কি মেকানিজমে আমরা আলোক রশ্মিটাকে এদিক থেকে ট্রান্সফার করি। ওকে, লেটস গো। সো আমি যেটা করবো সেটা হচ্ছে তোমাদেরকে ভালোভাবে বোঝানোর জন্য আমি এই অংশটাকে কাট করে একটু বড় করে দেখাবো, এই অংশটাকে এই অংশটাকে একটু মানে আমি লাল কালি যতটুকু দিলাম, অর্থাৎ এই যে ঘন মাধ্যম আর এই যে হালকা মাধ্যম এটাকে একটু বড় করে দেখাবো। তো যদি বড় করে দেখাইতে চাই ব্যাপারটা হচ্ছে ঠিক এরকম, সাপোজ এরকম ভাবে দিই, এরকম ভাবে দিই, এটা কিন্তু যেটা দেবো সেটা হচ্ছে সাপোজ ধরো এটা হচ্ছে ঘন কাজ,
এই যে এটা এর উপরে যেটা সেটা হচ্ছে হালকা কাচ। ক্লিয়ার? সো একটা হচ্ছে ঘন মাধ্যম আর একটা হচ্ছে হালকা মাধ্যম। সো আমরা যেটা করব সেটা হচ্ছে ওকে ওকে নালে এইটাকে এটা হচ্ছে পুরোটাই ঘন ধরো ঘন এটা হচ্ছে ঘন এইটা ভিতরটা ধরো আচ্ছা খেয়াল করো সো এইটা যেহেতু ঘন আর এটা যেহেতু হালকা সো এই অংশটাকে আমরা বিভেদ্য ধরতে পারি। এই এটাকে আর একটু বড় করে দিই তোমাদের বোঝার সুবিধার্থে কি করা যায় এই আমি জাস্ট দুটোকে ডিটাচ করে আগে সাপোজ এই বরাবর যেহেতু মুখটা আছে এই বরাবর আমরা সঙ্গে এই বরাবর ওকে খেয়াল করো এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে এই বরাবর আলো পাঠাবো। এখন এই বরাবর যখন আমরা আলো পাঠাবো সাপোজ এটা হচ্ছে বিভেদ তল দুইটা বিভেদ তল দুইটা বিভেদ তল নিয়ে চিন্তা করি এটা হচ্ছে দুইটা বিভেদ তল। এখন আমরা যখন সাপোজ আমরা যখন একটা আলো পাঠাইলাম এই কোণে সাপোজ এই বরাবর একটা আলো পাঠাইলাম এবং আমরা যখন এই বরাবর আলোটা পাঠাইলাম তখন আমরা যদি এটার কোণটা চিন্তা করি সেই কোণটা হচ্ছে এরকম অভিলম্বের সাথে আপতিত রশ্মির যেই কোণ সেটা হচ্ছে আপাতন কোণ। রশ্মিটা যাওয়ার কথা ছিল খেয়াল করো এটা যেহেতু ঘন মাধ্যম এটা হচ্ছে হালকা মাধ্যম এটা হচ্ছে ঘন এটা হচ্ছে হালকা এটা হচ্ছে আই এটা যাওয়ার কথা ছিল এই বরাবর কিন্তু আলটিমেটলি যেটা ঘটলো সেটা হচ্ছে এটা যেহেতু হালকা মাধ্যম এই জন্য এই জায়গায় রশ্মিটা আরো বেশি ছড়াই পারলো অর্থাৎ প্রতিসরণ কোণটা এই আপাতন কোণ থেকে আরো বড় হইলো দেখিস আলটিমেটলি আমি যেটা পাইলাম সেটা হচ্ছে এরকম পাঠাইলাম। সো এই কোণে যদি আমি পাঠাই তবে রশ্মিটা বাহির হয়ে চলে যাওয়ার সম্ভাবনা আছে কারণ হচ্ছে একে ঢুকাইলাম একে ঢুকাইলাম রশ্মিটা যখন ঢুকলো তখন হালকা মাধ্যম দিয়ে এইবার বাহির হয়ে যাওয়ার পসিবিলিটি আছে কারণ আমি এই কোণে ঢোকাবো না আমি হচ্ছে আরেকটু বড় কোণে ঢোকাবো। সাপোজ আমি এই তত্ত্বটাকে এই এতটুকু কোণে না পাঠিয়ে আমি এতটুকু কোণে পাঠালাম অর্থাৎ আরেকটু বড় করে দিলাম এইটার ক্ষেত্রে আমি যেটা দেখলাম সেটা হচ্ছে যে এইটার ক্ষেত্রে সাপোজ ধরো এটা হচ্ছে ক্রান্তি কোণ হয়ে গেছে এইটার কারণে এটা যাওয়ার কথা ছিল সাপোজ এই বরাবর কিন্তু যেহেতু হালকা মাধ্যমে সে বেশি ব্যাখ্যা পারে সেহেতু সে চলে গেল এই বরাবর তার মানে এখন তার এই যে এই জায়গায় এটা হচ্ছে থিটা ক্রিটিক্যাল অর্থাৎ ক্রান্তি কোণ আর এই জায়গায় তার কোণ হচ্ছে প্রতিসরণ কোণ হচ্ছে 90 ডিগ্রি। এইভাবে পাঠাইলেও আলোটা চলে যেতে পারে বা আলোটা কিভাবে যাবে সেটা আপনারা বুঝতেছি না আমরা এটা থেকে আরেকটু বড় কোণের সংকেতটাকে পাঠাবো আমরা যদি আরেকটু বড় কোণে পাঠাই যেটা ঘটবে সেটা হচ্ছে খেয়াল করো প্রতিফলনের মাধ্যমে আবার ঘন মাধ্যমে ফিরে আসবে দ্যাট মিন্স ঘন মাধ্যম ছিল এটা সে আবার এইটাতে ফিরে আসছে ওকে দ্যাট ইজ দ্য বেসিক খেয়াল করো আলোটাকে যদি আমি এই কোণে পাঠাই আলোটাকে যদি আমি এই কোণে পাঠাই এই কোণে পাঠানোর কারণে কি হলো ব্যাপারটা পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটলো এবং যেটা ঘটলো সেটা হচ্ছে আমি যদি এই কোণে একটা তত্ত্ব পাঠাই সেই তত্ত্বটা আবার কাছের আমার নলের ভিতরে বা ওই যে অপটিক্যাল ফাইবারের ভিতরে ফিরে আসতেছে এবং আমি এই জায়গায় আর একটা যেই মেকানিজম করবো সেটা হচ্ছে আমরা কিন্তু নিশ্চয়ই জানি যে অপটিক্যাল ফাইবার থ্রি ডাইমেনশনাল এবং থ্রি ডাইমেনশনালের ক্ষেত্রে এটা দুই দিকে এরকম ভাবে আবরণ দেওয়া আছে অর্থাৎ দুই দিকে যদি আমি চিন্তা করি সেটা হচ্ছে এই দিকেও আমি এরকম ভাবে আঁকতে পারি এবং এইদিকেও ঠিক এরকম ভাবে ঘন মাধ্যম খেয়াল করো এইদিকেও ঠিক এরকম ভাবে ঘন মাধ্যম এক্সিস্ট করতেছে এদিকে সাপোজ এরকম দিলাম যে এটা এরকম ভাবে বিস্তৃত খেয়াল সো এই যেই কোণটা এখন যেই সংকেতটা এই বরাবর আসলো সেই সংকেতটা আবার কি করে সেই সংকেতটা আবার এরকম ভাবে পড়ে যখন এই সংকেতটা যখন আবার এই বরাবর আসে অর্থাৎ বিভেদ তলে এইটার বিভেদ তলে যখন আসে খেয়াল করো ওহো এখন এই সংকেতটা যখন
এই বরাবর আসে স্যার, যখন এই পর্যন্ত আসে তখন যেতে থাকো, সেটা হচ্ছে এবার যখন আসে তখন এটা হচ্ছে বিভেদ্য। এখন দেখো এটা হচ্ছে ঘন মাধ্যম, এটা হচ্ছে হালকা মাধ্যম। সো এইদিকে যে যে কোণটাতে পড়ে এই কোণটাও এইদিকের ক্রান্তিকোণ থেকে বড় হয়, যেটার কারণে ক্রান্তিকোণ থেকে বড় হওয়ার কারণে এইটা আবার পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের মাধ্যমে, এটা ঘন মাধ্যম আবার ঘন মাধ্যমে ফিরে যায়। এবং এই জায়গায় যখন পড়লো তখন এই যে এই জায়গায় সে মানে ক্রান্তিকোণ থেকে বড় কোণে আপতিত হইলো, এবং এই কারণে সে পূর্ণ বুদ্ধির প্রতিফলনে আবার ফিরে আসলো। এইভাবে তথ্যটাকে আমরা ট্রান্সফার করবো। ইজি অপটিক্যাল ফাইবারের মাধ্যমে এই তত্ত্বটা ট্রান্সফার করতেছি আমরা, সেটার নীতিটা হচ্ছে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের কারণে। এখন একজন বলতে পারে যে ভাইয়া তাহলে কোন কারণে আমি এই কোণে তত্ত্বটা পাঠালাম, আমি যদি আলোটাকে সরাসরি এবার একটা আলো ধরতাম তাহলে কি এটার ভিতর দিয়ে যাইতো না? হ্যাঁ যাইতো, বাট তোমার তত্ত্ব লস হইতো। কোন কারণে? দেখো এই বরাবর আমি যদি এই বরাবর ছাড়ি তখন কিন্তু রশিটা একটু বাইরে যাওয়ার কোনো পসিবিলিটি নাই, সে কিন্তু সুতাসুতি ঢুকছে, আবার ঢুকছে, আবার এরকম ভাবে ভিতরে রয়েছে, সম্পূর্ণ তত্ত্বটা ভিতরে আছে। বাট সাপোজ ধরো তোমাকে আমি এরকম একটা নল দিলাম এবং এটার ভিতরে তুমি একটা লাইট ঢুকাইলা, তাহলে কি হবে? তুমি যদি একটা লাইট ঢুকাও, সাপোজ এরকম একটা লাইট ঢুকাইলা, মানে তুমি সাপোজ তত্ত্ব দিবে একটা লাইট ঢুকাই, এটা যেটা হবে সেটা দেখবা যেহেতু একটা কাজ, সেহেতু একবার এদিকে লাইটের আলো আসতেছে, এদিকে লাইটের আলো আসতেছে, এদিকে লাইটের আলো আসতেছে, এদিকে লাইটের কিছু আলো যেতেছে। আলটিমেটলি যেটা হবে সেটা হচ্ছে তোমার যেই তত্ত্ব সেই তত্ত্বে কিছুটা লস করবে, কারণ তত্ত্বটা বের হয়ে চলে যাচ্ছে। বাট আমরা যদি এই পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের নীতিটা মানে, অর্থাৎ আমরা যদি জানি যে কত ডিগ্রি কোণে আমাকে দিতে হবে, কত ডিগ্রি কোণে দিলে এটা ক্রান্তিক কোণকে পার হয়ে যাবে, মানে এই জায়গাতে দুইটা মাধ্যম, ঘনমাধ্যম একটা হালকা, ঘনমাধ্যম একটা হালকা মাধ্যম, এই দুইটা মাধ্যমে কেন্দ্রে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটবে সেটা নিয়ে যদি চিন্তা করি, তখন দেখা যাচ্ছে যে এই দিক থেকে কোনোভাবেই একটা রশ্মি বের হওয়ার সুযোগ নেই, দ্যাট মিনস ততটা একেবারে নির্ভুলভাবে ট্রান্সফার হবে। এইটাই ছিল পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের যে প্রয়োগ, এই পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের প্রয়োগের মাধ্যমে তাহলে আমরা কি করতে পারতেছি, অপটিক্যাল ফাইবার তৈরি করতে পারতেছি, যেটা বর্তমানে আমাদের ইন্টারনেট যুগের কি বলবো যে একেবারে মানে ইন্টারনেট যুগটাই টিকে আছে অপটিক্যাল ফাইবারের কারণে, এরকম কথা বলতে পারো। আরেকটা হচ্ছে যে এই মরিচিকা। সো আমরা সামনের লেকচারের লিয়ান্স নিয়ে আলোচনা করবো। থ্যাংক ইউ।